হ্যাঁ দুই হাজার দুই সালে আমার একটা দোকান কনসতলা বাজার আপনার দোকান ছিল ওইখানে আমার শত্রুতামি করে কিছু লোক আমার দোকানটা ফুরিয়েছিল তবে ওই সময়ের প্রায় আপনার দশ লাখ টাকার উপরে আমার মাল ছিল দোকানের ভিতরে প্রচুর পরিমাণ বাজারের সবচেয়ে বড়ো দোকানটা ছিল আমাদের তবে আমি হতাশ হয়ে গেছিলাম দোকানটা ফুরে গেল সব কিছু শেষ আমার আর জমি জমাও নাই যাতে আমি একটা কিছু করে খামো আর চিন্তা করলাম যে আমি একটা খেতে চাই কৃষিক্ষেত্রে থেকে যে অন্য অন্য ফসল করলাম কোমরা টোমরা বেগুন টেগুন সব কিছু করলাম করে সরে অনেক বছর করলাম এটি কোনো রে স্বাবলম্বী হতে পারি নেই তারপর চিন্তা করলাম যে ইন্ডিয়া থেকে একটা মোবাইল আনলাম আমি মোবাইল কিনলাম টাচ মোবাইল কিনতে এরপরে ইউটিউবে কাঁদতে কাঁদতে একদিন আমি তরমুজের সন্ধানটা পাই কালো তরমুজটা এই যে এখন তরমুজটা পাইতেছে আছে দুই হাজার উনিশে তখনকার থেকে আমি দেখে সেরে এরপরে আপনার ইউটিউবে দেখলাম কৃষি ভিডিও দেখতে কৃষি ভিডিও আমি তো মোবাইল টিপতে পারি না ওই রেডিও সামনে আসতে আসে এডিয়াই তো কৃষি ভিডিও সবসময় দেখতেছি বারবার কয়েকদিনজন দেখতেছি শুধু সিরিয়ালে এডিয়ে আসতে আসে হ্যাঁ কৃষি ভিডিও আসতে আসে তখনই আমার এডিয়ার আকর্ষণ লাগে সবাই তো আমি যেন অন্য করি আমি এটা করিলাম তবে এটা করিলাম এরপর কত আমি নাম্বার লাগে অনেক যোগাযোগ করছি নাম্বারও পাই নাই যাক এরপর আমি একদিন হঠাৎ করে নাম্বারটা ফাই এলিলাম এটার ভিতরে তো নাম্বার পাই এটা করলাম দুই হাজার উনিশে আল্লাহ রহমতে মিডিয়ার কারণে মালও আমার আসছে মিডিয়ার প্রচার ফচারণের কারণে আমার এটা ছিলাম খরচ হলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ হ্যাঁ খরচ করে আড়াই লাখ টাকার মতন বিক্রি করছি আমি এরপরে থেকে মূলত হ্যাঁ চিন্তা করলাম যে আমি এটাতে এত ব্যবসা আর এত ফলন এত ইয়েতে এটা হচ্ছে ষাট দিনে ষাট দিনে দুই মাসে আমার অনেক টাকা লাভ হয়ে গেছে এটার ভিতরে পরবর্তীতে আমি আরো আরও আকার বাড়াই দিলাম পঁয়ষট্টি শতক দিলাম পরবর্তীতে আরো চিন্তা হলাম যে আরো বাড়াই এবং করতে করতে বর্তমানে আমার জমি আছে এখন দুশো বিশ শতক বিশ শতক হ্যাঁ আমার গরুর খামার আছে এখন আছে আমার এখন আবার কনস্তলের দোকানটাও আছে আমার আর পাশাপাশি আমার গরুর খামার আছে প্রায় আপনার চল্লিশটা গরুর মতন আছে আমার খামার কি কৃষিক্ষেত আছে এ নিয়ে আমি আসি ব্যস্ত আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনি যদি একটা ফসল করতে যায় যদি প্রথমত যদি একটু সমস্যা হইতে যেতে যায় বা বাজারজাত কম হয় বা একটু মার খেলো তো হতাশ হওয়ার কিছু নেই পরবর্তীতে আবার করতে হবে এটা ভিত্তি চেষ্টা করতে হব চেষ্টা করলে এটা একদিন সফল আসবি সফলতা আসবে এটা আমি আশা করি ধন্যবাদ আমরা মাত্র পঞ্চম শ্রেণী পাশ আনোয়ারের কাছ থেকে শুনলাম তিনি কিন্তু প্রথমে হতাশ হয়ে গিয়েছিলেন পরবর্তীতে তিনি সাহস সঞ্চার করে কিন্তু ফসল করে এখন তিনি মোটামুটি অনেকটাই স্বাবলম্বী আসুন হতাশা নয় আশার আলো দেখি আমরা পরিশ্রম করি প্রথমত আমি কিন্তু আপনার আমি টাকা অনেক জন থেকে ঋণ লইছিলাম ঋণ লইয়া আমি কিন্তু খেত কর করতেছিলাম বর্তমানে আমি কারোর থেকে টাকা লোন লাগছে না বর্তমানে আমার কাছে আনা হ্যাঁ এখন আমার আর ফজন লাগে না কারোর জন্য আর ফজন হলে আমি কারোর দিতে পারি এখন হ্যাঁ যে হালত যারা যারা রাত থেকে হাওলাতে আমি তারা উল্টে দিতে এখন